আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো কিভাবে আইপি ক্যামেরা আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং ওয়াইফাই এর সাথে কানেক্ট করবেন, যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকেই আপনার আইপি ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন। তো আইপি ক্যামেরাটি কানেক্ট করার জন্য প্রথমত আপনার মোবাইলে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে V380। তো আমরা প্রথমত চলে যাব প্লে স্টোরে এবং এখান থেকে V380 লিখে সার্চ করব। এরকম একটি স্ক্রিন আসবে, এখান থেকে ইনস্টলেশনটিতে ক্লিক করব। একটু সময় নিবে এবং সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। আপনার ইন্টারনেটের স্পিড হিসেবে যে সময় নিতে পারে। আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, যার কারণে এখানে ওপেন অপশনটি আসছে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব এবং এখান থেকে টিক মার্কটি দিয়ে এখানে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব। এবং প্রথমবারের মতো আপনার কাছ থেকে কিছু জিনিস অ্যালাউ চাইবে, এখানে আপনি অ্যালাউ করে দিবেন ইনফরমেশন। তো আমি এখানে অ্যালাউ করছি এবং ডান দিক থেকে বাম দিকে সরিয়ে দিব এবং নিচে ট্রাই নাও অপশনটাতে ক্লিক করব। এখানে আপনার কাছে কিছু নাও দেখা যেতে পারে, হয়তো দেখা যাচ্ছে এখন আমার স্ক্রিনটি, বাট আপনার কাছে এখানে লগ ইন রেজিস্ট্রেশন অপশন দেখাবে এবং উপরে লেখা আসবে ট্রাই উইদাউট অ্যাকাউন্ট। তো আমরা ওটাতে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব নিচে থাকা। এরকম একটি স্ক্রিন আসবে, আমরা উপরে থাকা প্লাস আইকনটিতে ক্লিক করব এবং অ্যালাউ করে দিব প্রথমবারের মতো, পরে আর চাইবে না। দেখতে পাবেন যে আপনার ক্যামেরাটি অন হয়ে গেছে। তো ক্যামেরাটি অন হওয়ার পর আপনার ক্যামেরাতে থাকা কিউআর কোডটি স্ক্যান করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটি এখানে রয়েছে। তো আমি হচ্ছে এখানে ক্যামেরার স্ক্যানারটি স্ক্যানিং করে নিব। কিউআর কোডটি স্ক্যানিং হয়ে গেলে এখান থেকে আমরা লোকেশন অ্যালাউ করে দিব এবং অটোমেটিক্যালি আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইটি আপনাকে এখানে দেখাবে। তো যদি অন্যটি দেখায় তাহলে হচ্ছে আপনি আপনার ওয়াইফাইটি কানেক্ট থাকা ওয়াইফাইটি এখানে দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যেটি আপনার বাসায় আগে থেকে রয়েছে। তো আমি এখানে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে একটি অপশন আসছে। তো এখানে আমি বলে দিচ্ছি আপনার এই বিষয়টি কেন আছে। তো এটি হচ্ছে মূলত বলছে যে এখানে আইনোতে ক্লিক করার পর যে কিউআর কোডটি আসবে এটি আপনার ক্যামেরার সামনে ধরবেন, অর্থাৎ ক্যামেরা যেদিকে রয়েছে, যেদিক থেকে লাইটগুলো কিছু লাইট রয়েছে এবং ক্যামেরাটি রয়েছে, সেই দিকে আপনার মোবাইলের ডিসপ্লেটিকে এই এখানে উপরে দেখানো অ্যানিমেশনের মতো করে ধরবেন। তো আমি আমার মতো করে ধরছি, আইনোতে ক্লিক করছি এবং আমি এটিকে আমার ক্যামেরার সামনে কিছুক্ষণ ধরে রাখবো। ধরে রাখার পর আপনাকে একটি ভয়েস কমান্ড দিবে যে এটি সাকসেসফুল হয়েছে। তো না বলা পর্যন্ত এবং ওয়াইফাই কানেক্টিং না বলা পর্যন্ত আপনি এখান থেকে সরাবেন না। তো আমি ধরে রাখছি। তো আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে এবং ক্যামেরা থেকে বলে দিয়েছে ওয়াইফাই কানেকশন কমপ্লিটেড। তো আমি হচ্ছে নিচের ভয়েস নিচের যে লেখাটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আপনি যেই জায়গায় ইউজ করছেন সেটা ইউজ করে দিবেন। তো আমি যেহেতু আমার অফিসে ইউজ করছি তো আমি অফিস সিলেক্ট করে দিলাম। আপনি আপনার বাসায় ইউজ করলে বাসা বা আপনি যে কোনো একটি ইউজ করতেই পারেন, এখানে কোনো বিষয় না। আপনি যেটি ইচ্ছা হয় এখানে ক্লিক করে ফিনিশ করতে পারেন অথবা নিচের স্ক্রিপ্টও ক্লিক করতে পারেন। আমি ফিনিশ দিচ্ছি এবং কিউআর কোডটি আমি এখানে সেভ করে রাখছি। তো অবশ্যই সেভ দিয়ে রাখতে পারেন অথবা আপনি না চাইলে নাও দিতে পারেন। আমি সেভ দেওয়ার পর সাথে সাথে আপনাকে হচ্ছে এরকম একটি স্ক্রিনে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা প্রথমত ক্লিক করব হচ্ছে এই ভিডিও আইকনটিতে। ক্লিক করার পর আমাদের কাছ থেকে আবার পাসওয়ার্ড চাইবে। তো আমরা ক্লিক করব এবং সেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে আপনি এবার আপনার ইনফরমেশন দিয়ে ওয়াইফাইটিকে সিকিউর করবেন। এই জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ইউজার নেম দিয়ে দিব। এখানে হচ্ছে আপনি আপনার নামটি দিয়ে দিতে পারেন অথবা যে কোনো একটি নাম দিয়ে রাখবেন যেটি আপনার পরবর্তীতে কাজে লাগবে। তো আমি দিয়ে নিচ্ছি FAHIM এবং আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি আমি একই রকম ভাবেই রাখছি, FAHIM। এরপর আমি এখানে দিচ্ছি @2022। তো দেখতে পাচ্ছেন আমি এরকম পাসওয়ার্ড দিয়েছি। তো এরকম করে আপনি আপনার মতো করে দিবেন, অবশ্যই এটা কপি করবেন না। যদি এটা কপি করেন তাহলে হবে না, আপনি আমার মতো করে দিলে আপনার এটি কানেক্ট হবে না। এবং নিচেও একই রকম পাসওয়ার্ড দিবেন যেটি উপরে দেওয়া হয়েছে। তো আমি একই রকম দিয়ে নিচ্ছি।
তো এখানে আপনি আপনার মতো করে একই রকম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে নেবেন এবং উপরে ইউজারনেমটি দিয়ে নেবেন। এখান থেকে একবার ব্যাগে আসবেন এবং কনফার্মে ক্লিক করবেন। তো বর্তমানে আপনার ওয়াইফাইটি পারফেক্ট ভাবে কানেক্ট হয়ে গেছে এবং ক্যামেরাটিও কানেক্ট হয়েছে। তো আপনার ক্যামেরাটি ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা আপনার ওয়াইফাই এর সাথে সেটা দেখার জন্য হচ্ছে আপনাকে উপর থেকে টান এভাবে স্ক্রল করে আপনার ওয়াইফাই অপশনটিতে যেতে হবে। এখানে আসলে আপনি অবশ্যই দেখতে পাবেন যে এমভি দিয়ে কোনো প্রকার কোড লেখা নেই, যদি থাকে তাহলে হচ্ছে বুঝবেন যে কানেক্ট হয়নি, আর যদি এখানে না থাকে অর্থাৎ এইরকমই দেখতে পান তাহলে হচ্ছে আপনার এটি কানেক্ট সঠিকভাবে হয়েছে। অর্থাৎ যদি আপনার ওয়াইফাইটি কানেক্ট থাকে, বাসায় থাকা ওয়াইফাইটি কানেক্ট হয়ে থাকে এবং আপনি যদি এখানে আপনার কানেকশনে আপনি ভিডিও ফুটেজ গুলো দেখতে পারেন, তার মানে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছি।